প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইটিও মাল্টিমিডিয়া চ্যানেল থেকে প্রিয় দর্শক ঢাকা মোহাম্মদপুর রায়ের বাজার সাদেকখান কিচেন মার্কেট প্রিয় দর্শক সকল ধরনের ডিম আমার সামনে যে দেখতে পাচ্ছেন যে ডিমের সবচেয়ে বড় পাইকারি বাজার প্রিয় দর্শক ভিতরটা যদি আপনাদেরকে চতুর্দিকে শুধু ডিম আর ডিম তো ডিমের দাম কিন্তু আবারও চরমভাবে কমে গেল প্রিয় দর্শক প্রচুর কমে গেল তো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর অন্যদের মাঝে জানার সুযোগ করে দিবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এটা আমার অনুরোধ থাকবে তো চলুন বিক্রেতা ভাই আছে আমরা বিক্রেতা ভাইয়ের সাথে সরাসরি কথা বলবো আর আপনাদেরকে জানিয়ে দেবো আজকের বাজারে ডিমের দাম কত ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন জি আলহামদুলিল্লাহ একটু আপনার নামটা বলেন আমার নাম হলো মোহাম্মদ আব্দুল্লাহ নমার কোন জায়গা থেকে বলছেন ভাইয়া আমরা এখন আছে মোহাম্মদপুর মোহাম্মদপুর সাদেকখান কিচেন মার্কেট না তো ভাইয়া ডিমের দাম তো প্রচুর কমে গেল না হ্যাঁ ভাইয়া ডিমের দাম আপনারা তো মাঝে দিয়ে 38-40 টাকাও বিক্রি করছিলেন না আরো বেশি 45-47 টাকাও বিক্রি করছেন আর সেই ডিমের দাম এখন প্রচুর কমে গেল না হ্যাঁ কোয়েলের ডিমও বিক্রি করেন না হ্যাঁ ভাইয়া কোয়েলের ডিমও বিক্রি করেন আচ্ছা যাই হোক ভাইয়া আমরা যদি আজকে বলতে চাই যে লাল ডিমটা যদি কেউ 100 পিস নিতে চায় আজকে আপনি কত করে বিক্রি করছিলেন আজকে 100 পিস নিলে 8 টাকা 30 পয়সা 8 টাকা 30 পয়সা এমনি 100 পিস দাম আসে কত তাহলে 830 টাকা 830 টাকা দাম আসে না এটা শুধু লাল ডিম দাম হ্যাঁ লাল ডিমটা কি এটা কি ব্রয়লার হ্যাঁ ব্রয়লার ব্রয়লার না ব্রয়লার ডিম 830 টাকা জি তাহলে প্রচুর কমছে এটা আগে কেমন দামে বিক্রি করছিলেন আগে আসলে অনেক 1200 1150 এরকম মাই গড চরম ভাবে কমে গেল না জি জি আচ্ছা তারপর আমরা যদি সাদা ডিমটা বলি ভাই সাদা ডিমটা খবর কি আমাদের একটু বলেন তো হ্যাঁ সাদা ডিমের দাম কমছে সাদা ডিমের দাম এখন 800 টাকা মানে 800 টাকা এটা কি মুরগির ডিম ভাই এটা হলো আমাদের সাদা মুরগি সাদা ব্রয়লার সাদা ব্রয়লার না জি আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা 100 পিস বিক্রি করছিলেন আপনি 800 টাকা কেউ যদি অনেকে আছে তো বিভিন্ন অনুষ্ঠানে বিবাহের অনুষ্ঠানে যদি অনেকে আছে 1000 পিস নেয় বা 2000 পিস নেয় মেহমানদের তখন সেক্ষেত্রে কি আরো দাম কমে নাকি এটা পাইকারি রেট এই দামে বিক্রি করেন মানে 100 দাম যায় 1000 দামে তাও 1000 দামে এটা আর বেশি কম রাখবে না আর বেশি আচ্ছা ঠিক আছে আপনার এই জন্য এখানে যে রাখছেন আপনি কি খুচরাও কি বিক্রি করেন না জি জি খুচরাও বিক্রি করেন এমনি খুচরা বাজারে এমনি আপনি যদি বলতে চাই হালি কত রাখেন আপনি খুচরা দোকানে হলে হালি হলো 38 টাকা 38 টাকা কিন্তু সেটা পাইকারি আবার 33 টাকা 30 পয়সা হ্যাঁ ওগুলো 100 দাঁড়া নাই আর কি তার আবার দোকানে বসে দোকানে বেচা আচ্ছা ঠিক আছে এই জন্য এগুলো এইভাবে প্যাকেট করে রাখছেন কারণ নাকি এগুলো হলো আমাদের কেউ আসে না তাড়াতাড়ি করে জায়গা তাড়াতাড়ি করে পড়ে অনেকে এগুলো কেমন দিচ্ছেন দজন সেম দাম কত দজন কত আসে এমনি 110 টাকা 110 টাকা চরম কমছে প্রিয় দর্শক আচ্ছা আমরা যদি দেশি মুরগির ডিমটার কথা বলি এটা কত দিছিলেন দেশি মুরগির দাম কমছে 60 টাকা হালি আমার 160 টাকা 60 টাকা হালি ডজন 180 টাকা মানে অনেক কমছে না হ্যাঁ অনেক সস্তা আগে আসলে 210 টাকা এখন তো কমছে আচ্ছা হাঁসের ডিমটা হাঁসের ডিমের দাম একটু বাড়তি হাঁসের ডিম কত দিছিলেন ভাই হাঁসের ডিম হলো আপনার 1600 টাকা 1600 টাকা 100 পিস আর এমনি ইয়া কয়েলের ডিমের খবর কি কয়েলের ডিমের দাম কম আছে কত দিছিলেন ভাই 350 টাকা মানে 100 পিস 350 টাকা কেউ যদি আপনার 5টা 10টা ওটা বেশি 15 টাকা আলে মানে এক মানে 4টার দাম 15 টাকা 4টার দাম 15 টাকা তো অনেক সহযোগী হচ্ছে ভাইয়া তো সুপ্রিয় দর্শক জানিয়ে দিলাম আপনাদেরকে আজকের বাজারে ডিমের দাম কত ভিডিওটাতে বেশি বেশি লাইক দিন ভিডিও বেশি বেশি শেয়ার করুন যেন আপনার পার্শ্ববর্তী যারা আছে সবাই যেন জানতে পারে যে সকল ধরনের ডিমের দাম কমে গেল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম